हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू माय अरबी कुकिंग। अपनारा केमन आछेन? आशा करी जे जेखान थेके आमार रेसिपिटी देखछेन सबाई भालो आछेन, आल्लाह रहमते आपनादेर दुआए आमरा सबाई भालो आछि। आजके आमी आरो एकटा रेसिपि निये आपनादेर साथे हाजिर हलाम। प्लिज आपनारा पुरो भिडियोटा देखबेन आर आमार साथे थाकबेन, आमी किभाबे बानाई सेटा देखबेन। आजके आमी आलू चिरा सूजि दिए काटलेट बानाबो, आपनारा आमार संगे थाकबेन। আর এই মজাদার নাস্তার রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখে যাবেন, আর একদম সহজভাবে বানিয়েছি, স্কিপ করবেন না। এই তো এইখানে আমি এক কাপের মতো চিড়া নিয়েছি, এক কাপের মতো সুজি নিয়েছি, তিনটা আলু নিয়েছি। সব রেসিপির উপকরণ লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নেবেন। আর এই তো আমি দিয়ে দিলাম চিড়াগুলো, ভালোভাবে ধুয়ে নরম করে নিয়ে আমি একটা পাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি সুজিগুলো ধুয়ে ওই বাটির মধ্যে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুজিগুলো ধোয়ার পরে নরম হয়ে গেছে। তারপর আমি আলু দিয়ে দেব, আর যা যা আমি দেব সব উপকরণ ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন, প্লিজ আপনারা পেয়ে যাবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, কিন্তু আপনারা চেক করে নেবেন তাহলে দেখতে পারেন। এই তো এইখানে আমি একটা হাফটা পেঁয়াজ নিয়েছি, তারপর ধনে পাতা নিয়েছি, তিনটার মতো কাঁচামরিচ কাঁচা লঙ্কা যেটা সেটা নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর আপনারা যদি উপকরণ বাড়িয়ে নেন তাহলে আপনারা সব উপকরণ বাড়িয়ে নেবেন। এই তো আমি আলুগুলো ভালোভাবে, আলুগুলো কিন্তু ফার্স্টে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর সব উপকরণ আমি ভালোভাবে মেখে নিলাম। এই তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন তারপর আমি হলুদের পাউডার হাফ চামচের মতো, জিরা ধনিয়া পাউডার হাফ চামচের মতো, মরিচ পাউডার হাফ চামচের মতো, সব হাফ চামচই আমি নিয়ে নিচ্ছি। তারপর আমি ভালোভাবে আবারও মেখে নিলাম, আপনারা দেখতেই তো পারছেন। আর এই কাটলেটটা খেতেও কিন্তু খুবই টেস্টি। যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। এই তো আমি কাটলেটটা বানিয়ে নিচ্ছি দুনো হাত দিয়ে। কীভাবে আপনারা শেপ অন্যরকম দিতে পারেন, আমি গোল শেপটাই দিয়ে দিলাম। আপনারা স্কোয়ার দিতে পারেন, হার্ট শেপ দিতে পারেন, আপনারা ইচ্ছা মতো। এই তো এইভাবেই আমি সব কাটলেটগুলো বানিয়ে নেব। আশা করি আপনারা আমার রেসিপিটি দেখে একটু হলে শিখতে পারবেন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সেইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের দুয়ে আমি আরও এগিয়ে যেতে পারবো। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লাগে, বেশি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করবেন আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন। এই তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আর দুই কাপের মতো সেমাই নিয়েছি। আপনারা চাইলে সেমাই না দিয়ে বেটগান ইউজ করতে পারেন, আমি সেমাইটা ইউজ করছি, তাহলে খেতেও অন্যরকম টেস্ট আসে, তাই ভাবলাম সেমাইটা দিয়ে আমি উপরে লাগিয়ে নেই। শুধু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্ট। এই তো আপনারা চাইলে বেটগান ইউজ করতে পারেন। এই তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়ে নিচ্ছি, একদম সহজ একটা কাটলেট। আপনারা বানিয়ে সকাল বিকালে নাস্তা হিসাবে আপনারা খেতে পারবেন। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি, ফ্রাই প্যান গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম, ডুবো তেলে ভাজবো, তাহলে ভিতর দিকটা একটু
সব পুরো হয়ে যায়। এইভাবে ডুবো তেলে ভেজে নেব। আর আজকের যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর নেক্সটে আরও ভালো ভালো রেসিপি পাবে, আমার সাথে থাকবেন। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এই তো এইভাবেই আমার রেসিপিটা হয়ে গেছে। এখন দেখতেই তো পাচ্ছেন আমার ফ্রাই করা হয়ে যাচ্ছে। আর আজকের মতো আমি বিদায় নিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর বাহিরটা যেমন ক্রিস্পি, ভিতরটা একদম নরম, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আর আপনারা প্লিজ করে বানিয়ে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন কে কে বানিয়েছো, প্লিজ আপনারা কমেন্ট করবেন আমাকে। আর আশা করি আপনারা আমার রেসিপিটি দেখে এনজয় করে করছেন আর ভালো লেগেছে। কমেন্ট করে বলবেন কার কীরকম লেগেছে। আজকের মতো আমি আপনাদের সাথে থেকে বিদায় নিয়ে নিলাম। নেক্সটে আবার আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফিজ, বাই বাই, থ্যাংক ইউ। Thank you.